নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্র্যাপ্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অনেকগুলি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন থেকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমাকে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু কল ডাউন করে আপনারা এখানে দেখতে পারবেন সবার প্রথমেই এখানটায় রিক্রুটমেন্ট নোটিশ লিখে দেওয়া রয়েছে এবং এখানে লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্টসের কিন্তু অর্থাৎ যে নোটিফিকেশান তার কিন্তু লিঙ্ক এখানে দিয়ে দেওয়া রয়েছে সিম্পলি আপনার এখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও এখানে অনলাইনে আবেদন করার আগে আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে তার জন্য এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা দেখতে পারছেন এখানে সিম্পল ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাবো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল নোটিফিকেশনে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পারছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবং এখানটায় সতেরো এগারো দু হাজার বাইশ তারিখে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন অ্যাডভার্টাইজ এবং আপনারা স্ক্রিন দেখতে পারছেন এবং এখানটায় অনেকগুলি পোস্টে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল মিলিয়ে এখানটায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল মিলিয়ে এখানটায় এগারোটি পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা শূন্যপত্র রয়েছে এখানটা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন লিখে দাঁড়াচ্ছে জুনিয়র সেলস কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পাশাপাশি আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে সঙ্গে এক বছরের রিটেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে আপনাদের কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন চোদ্দটি রয়েছে এখানটায় শূন্যপথ এবং এখানটায় পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে নেক্সট দেখুন নেক্সট এখানটা লিখে হচ্ছে জুনিয়র সেলস কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানে আপনাদের কিন্তু বিকম নিয়ে কিন্তু গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং টেলির উপর কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে দুটি শূন্যপথ রয়েছে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এবং নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট এখানটা লিখে ধরছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যার পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস করা সঙ্গে অবশ্যই কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং কোর্সের উপর কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে একটি শূন্যপত্র রয়েছে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এবং নেক্সট দেখতে পারছেন দেওয়া আছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে সঙ্গে এক বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এবং সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন একটি শূন্যপত্র রয়েছে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখুন নেক্সট এখানে সাত নাম্বার লিখে রয়েছে জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানে আপনাদের বিএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটারের উপরে সঙ্গে আপনাদের বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজিটাল মার্কেটিং এর উপরে সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে একটি শূন্যপত্র রয়েছে চব্বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে এবং নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট এখানে লেখা রয়েছে গ্রুপ ডি এক্সপিরিয়েন্স ফর প্যাকেজিং অ্যান্ড বিয়ারিং পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে সঙ্গে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে চারটি শূন্যপত্র রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা করে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন লিখে রয়েছে জুনিয়ার সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে সঙ্গে অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে একটি শূন্যপত্র রয়েছে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন পরবর্তীতে এখানটা লেখা দাওয়া রয়েছে জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে এক বছরের রিটেল কিংবা কোয়ালিটি কন্ট্রোলের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে একটি শূন্যপত্র এবং এখানটায় পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে দেখুন জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং তিন বছরের কিন্তু রিটেল কিংবা কোয়ালিটি কন্ট্রোল এক্সপিরিয়েন্সের উপরে আপনাদের নলেজ থাকতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় দুটি রয়েছে শূন্যপাত এবং এখানটায় চব্বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখুন নেক্সট এখানটা লিখে দেওয়া হচ্ছে জুনিয়র ক্যাটাগরি ম্যানেজার হ্যান্ডলুমের উপর আপনাদের এখানে রিক্রুট করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে তিন বছর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিটেল কিংবা ফ্যাশনের উপরে তাহলে আপনার এখানটা আবেদন করতে পারবেন একটি শূন্যপত্র রয়েছে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো নেক্সট দেখুন নেক্সট এখানে লিখে দেওয়া হচ্ছে জুনিয়ার ক্যাটাগরি ম্যানেজার হ্যান্ডিক্র্যাফ পোস্টের উপরে এখানে রিক্রুট করা হবে যেখানে আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে সঙ্গে অবশ্যই তিন বছর আপনাদের কিন্তু রিটেল অথবা এখানে ফ্যাশনের উপর কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আপনার এখানটা আবেদন করতে পারবেন একটি শূন্যপত্র রয়েছে চব্বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন টোটাল মিলিয়ে কিন্তু এখানে এগারোটি পোস্টে রিক্রুট করা হচ্ছে যার জন্য আলাদা আলাদা শূন্যপত্র রয়েছে আলাদা আলাদা কোয়ালিটি শন চাওয়া হয়েছে এবং এখানটায় কিন্তু রেমুনারেশন অর্থাৎ এখানটায় স্যালারি স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে যা আমি আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম তো বন্ধুরা এখানে সবার প্রথমে আবেদন করতে আপনাদের কী করতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে হবে যেটা কিন্তু আমি ভিডিওর ফার্স্ট পার্টেই দেখিয়ে দিয়েছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে একটি এফোর পেজে প্রিন্ট আউট বের করে হাতেগুলো সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জেরক্স কপি সেলফ অ্যাডিস্ট্রেট করে আপনারা কী করবেন একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবেন সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের সেই পিডিএফটিকে মেল করতে হবে এবং লাস্ট ডেট এখানেটায় রয়েছে নয় বারো দু হাজার বাইশ অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের আগে কিন্তু আপনাদের এখানে মেল করে দিতে হবে তাহলে আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় কিন্তু আপনাদের সীমা যেটা চাওয়া হয়েছে সেটা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের বয়সসীমা লাগবে অর্থাৎ আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে এসসি এসটি ওবিসি টি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বসে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবেন এবং এটাই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এই সমস্ত কিছুই কিন্তু ওখানটায় আপনাদের কলকাতাতে কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে রিটেন এক্সাম থেকে শুরু করে কম্পিউটার টেস্ট ইন্টারভিউ সমস্ত কিছু কলকাতাতেই হয়ে যাবে সেই বিষয় সেই বিষয়ে লিখে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে যদি আপনার আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালো করে পড়ে বুঝে তারপরে আপনার নির্ধারিত এখানে আবেদন করবেন এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে কিন্তু নয় বারো দু হাজার বাইশ সরাসরি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে যাবতীয় ডকুমেন্টের কপি এবং সঙ্গে কিন্তু আপনাদের একটি বায়োডাটা সেটা কিন্তু আপনাদের কি করতে হবে একটি পিডিএফ ফাইল বানিয়ে আপনাদের কিন্তু নির্ধারিত মেল অ্যাড্রেসে মেল করে দিতে হবে আগামী নয় বারো দু হাজার বাইশ তারিখে আগেই তাহলে আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ারি চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ